আজকে আমাদের বিগিনিং পিরিয়ডে নতুন চ্যানেলে নতুন পাখি দিয়ে কাজ শুরু করছি। যারা ভিউয়ার্স তারা সবাই আমাদের সাথে থাকবেন আশা করি। যেটুকুনি আমাদের অভিজ্ঞতা আছে সেটুকুনি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এর আগে লাম্বার পোষা হয়েছে কিন্তু কোনো প্রফেশনালিটি মেনটেন করা হয়নি। এবার আমরা প্রফেশনালভাবে একটু বুঝতে চাই যাতে বাচ্চা তোলা যায়। আমরা যদিও চিক্স দিয়ে কাজ শুরু করছি, এগুলো সবই চিক্স, এগুলো প্রত্যেকটারই বয়স 6 মাসের মধ্যে। আর এখানে সব রোজি গ্রুপের মাছ আছে কিন্তু আলাদা কিছু স্পিসিস আছে। যেমন সবার আগে শুরু করব মাঝখানের পাখিটা দিয়ে। এটা হচ্ছে একটা অফলাইন, একটা রোজি অফলাইন, যেটা অ্যালবিনো বলা হয়। আর দুটো হোয়াইট ফেস পিচ লাভবার্ড দেখতে পাচ্ছেন, এই দুটো মেল ফিমেল আছে। আর একটা কমন গ্রুপের পাখি আছে রোজি, যেটা ব্লু কালারের টেল দেখতে পাচ্ছেন, এটা কমন রোজি, যেটা একদম আমার হাতের এই সাইডে রয়েছে, বাঁ দিকে রয়েছে। তো এটার সাথে আসলে অফলাইন মপটার কম্বিনেশন করা হয়েছে, জানি না এখন খাঁচে ছাড়ার পরে কোনটা কার সাথে সেট করবে সেটা বলা যাচ্ছে না। আমরা ছাড়ছি, আমরা প্রথমে দেখতে চাই বিহেভগুলো কী। আপনাদেরকে ডে বাই ডে আপডেট দেওয়া হবে। সবার সব ম্যাক্সিমাম লাভবার্ড যারা পোষে তাদের একটাই কনফিউশন থাকে যে মেল ফিমেল নিয়ে একটা সমস্যা থাকে। আমরা যত সম্ভব মেল ফিমেলটাকে আইডেন্টিফাই করে কেনার চেষ্টা করেছি আমাদের খুব পরিচিত একজনের কাছ থেকে নেওয়া। আগে আগে চ্যানেলে আমরা তার সাথেও কন্ট্যাক্ট করিয়ে দেবো সবার, কিন্তু তবুও আমরা কিছু বিহেভিয়ার দেখে বুঝতে পারি এটা মেল ফিমেল কিনা। আমরা সেগুলো চেনার চেষ্টা করবো এবং ডে বাই ডে আপনাদেরকে আপডেট দিতে থাকবো যাতে আপনাদের কোনো সময় কিনতে গেলে সমস্যা না হয় সেরকম কিছু। তো আমরা এখনও পর্যন্ত সেরকম কোনো সেট আপ করিনি, ইন ফিউচার এই সেট আপটাকে আরও সুন্দর করার কথা আছে। এখানে একটা ককটেলের হাড়ি লাগানো আছে, যদি এই চিক্সের ক্ষেত্রে হাড়ি এখন লাগানো দরকার নয় তবুও লাগানো আছে। ইন ফিউচার এখানে সেট আপটা আরও সুন্দর করা হবে। আজকে একদম কোনো রকমের প্রস্তুতি ছিল না, হঠাৎ করে হয়ে গেল। আমারও আরও দুখানা পাখি রয়েছে অন্য জায়গায় সেট আপ রয়েছে, সেটাও আপনাদেরকে এই চ্যানেলে পরবর্তীকালে দেখানো হবে। আজকে আমরা এইগুলো দিয়ে শুরু করছি। তা প্রথমে এই পাখিগুলোকে ছাড়া যাক, দেখা যাক কীরকম ধরনের বিহেভ করে, আর তা দিয়ে কোনো মেল আইডেন্টিফিকেশান ফিমেল আইডেন্টিফিকেশান করা যায় কি না। সব থেকে বেশ উপায় হয়তো ডিএনএ টেস্ট করা, যদিও কিন্তু ডিএনএ টেস্ট সবসময় সব কাস্টমার করতে পারে না, তো আমরাও পারিনি। আমরা ন্যাচারালি তাই জন্য দেখে বোঝার চেষ্টা করবো, আর যেটুকুনি আমাদের ফিজিক্যাল টেস্ট আছে সেটুকুনি দেখে আমরা বুঝে কেনার চেষ্টা করেছি, দেখা যাক কী হয়। সবকটা কি চলে গেছে ভিতরে, চারটে পাখি মানে দুটো পেয়ার সেট করা হয়েছে। এখানে সব থেকে বেশি ভ্যালুয়েবল পাখি হচ্ছে যেটা অফলাইন রয়েছে, রোজি অফলাইনটা সব থেকে ভ্যালুয়েবল পেয়ার এখানে। আর দুটো হোয়াইট মার্কস রয়েছে আর একটা রোজি কম গ্রুপ রয়েছে। তো এখন জানি না কোনটা কার সাথে পেয়ার হবে, কিন্তু ছাড়ার পরে কিছু চেঞ্জেস আসে পাখির মধ্যে, দেখা যাক কী হয়। অলরেডি ওরা সেট করতে আরম্ভ করেছে, একটা বা খেতে আরম্ভ করেছে সেটাও দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে কিছু পাখি খেতে আরম্ভ করেছে অলরেডি, কিছু না প্রায় সব কটা পাখি খেতে আরম্ভ করেছে। সো এদের মধ্যে একটা করোনা আইডেন্টিফিকেশন করা যায়। আমরা ফিজিক্যাল অনেকেই বুঝতে পারি না, তো খাঁচা ছেড়ে দেওয়ার পর তো আরোই পারি না, অনেকে ধরতেও পারে না পাখি। তো কী করে যারা বিগিনার্স বন্ধু আছে তারা কী করে শুধু একটা পাখির বিহেভিয়ার অ্যাপ্রোচ দেখে কী করে বুঝতে পারবে যে সেটা মেল না ফিমেল, আমরা সেটার জন্যই এখানে ব্যবস্থা করব। এখানে কুসুম দানা রয়েছে, সূর্যমুখী সিড, সানফ্লাওয়ার সিড রয়েছে, কামিনী দানা রয়েছে, তিন রকমের দানার সিড মেশানো আছে। সানফ্লাওয়ার সিডটা খুব জরুরি শীতকালের জন্য পাখির, দেখতে পাওয়া যাচ্ছে তিনটে দানাই কিন্তু মোটামুটিভাবে খাচ্ছে সবকটা পাখি। তো দেখা যাক কী হয়, আমরা ইন ফিউচার আপনাদেরকে আরও বেটার বেটার ভিডিও, আরও বেটার বেটার ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব।
আমরা গোটা সেট আপটাই আপনাদের কাছে ডে বাই ডে আপডেট দিতে থাকবো কন্টিনিউয়াসলি। আজকের জন্য এইটুকুনি থাকলো, আশা করি আপনাদের সাথে যেটুকুনি শেয়ার করতে পেরেছি আপনাদের দেখে ভালো লাগবে, যারা বিগিনার্স তাদের উপকার হবে, আপনারা কয়েকটা কনসেপ্ট পাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। কিছু যদি আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে, যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, আর প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে আমরা এনথু পাই, আমরা যেন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি সেটার জন্য। এবং আপনি দেখতে পাচ্ছেন যে লাস্ট বার্ড যেটা আমরা বলছিলাম যে খায়নি, সেই বার্ডটাও কিন্তু খাচ্ছে, চারটে বার্ড একসাথেই খাচ্ছে, কিন্তু এটা প্রচণ্ড বড় গুড সাইন এবং আমাদের কাছে একটা পজিটিভ সাইন। খুব ভালো, খুব ভালো লাগলো ওরা এই হ্যাবিটেসটাকে মানিয়ে নিতে পেরেছে। আজকের মতন এইটুকুনি থাকলো, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।